আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতু। দেশের ও প্রবাসের যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দেশবাসী, একটি বিষয় না বললেই নয়, সেটি হলো বর্তমান যে পরিস্থিতির সম্মুখীন আমরা, সারা পৃথিবীতে যে আতঙ্ক বিরাজ করছে, সকলের ভিতরে একটি আতঙ্ক, করোনা আতঙ্ক। তো এই আতঙ্কের ভিতরে আবার আমরা ইতিমধ্যে দেখতে পেলাম রাত্র 10টার সময় শুরু হয়ে গেল আরেক গুজব, আজানের গুজব। সব মসজিদগুলো একসাথে আজান দিতে হবে, চতুর্দিক থেকে আজানের শব্দ শোনা যাচ্ছে, ফোনের পর ফোন। 10টা থেকে 11টার ভিতরে প্রায় কয়েকশত কল এসেছে শুধু আমার মোবাইলে, কেউ কুড়িগ্রাম থেকে, কেউ রংপুর থেকে, কেউ কুমিল্লা হোমনা থেকে, ইলিটগঞ্জ থেকে, এমনকি ঢাকার বিভিন্ন জায়গা থেকেও ফোনের পর ফোন, হুজুর যে সব মসজিদে আজান হচ্ছে কেন। আমি বিরক্ত হয়ে এমনও জবাব দিয়েছি যে আজান তো ভাই আমি দিচ্ছি না, যে আজান দিচ্ছে তাকে জিজ্ঞেস করুন যে কেন আজান দিচ্ছে। তো আমাদের বাংলাদেশ এমনই একটা দেশ যেখানে গুজব মুহূর্তের ভিতরে জিনিসগুলো ভাইরাল হয়ে যায়, আর আমরা যুব সমাজ একটা বিষয় পেলেই সেটা মুহূর্তের ভিতরে ইউটিউব ফেসবুকে আমরা শেয়ার করে দিই। শেয়ার করার আগে তো আমাদের যাচাই বাছাই করা দরকার ছিল বিষয়টা সত্য না মিথ্যা। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান ইরশাদ করেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনল তাই বর্ণনা করলো আরেকজনের কাছে, যাচাই বাছাই সার। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আর আমাদের বাংলাদেশ এমন এক দেশ, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যেটা বলতে চাই সেটা হলো, যদি পৃথিবীর ভিতরে আন্তর্জাতিক পর্যায়ে কোনো দেশকে নোবেল বিজয়ী করা হয়, যে গুজবের দিক থেকে কোন দেশকে নোবেল বিজয়ী করা হবে, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমার ধারণা অনুযায়ী আমি মনে করি আমাদের বাংলাদেশ নোবেল বিজয় অর্জন করবে গুজবের দিক থেকে। কারণ কিছুদিন আগে আমরা দেখলাম গভীর রাত্রে 2টার সময় শুরু হয়ে গেল থানকুনি পাতার গুজব, সারা বাংলাদেশের ভিতরে ছড়িয়ে পড়ল ফজরের আগেই থানকুনি পাতা খেতে হবে, এই নিয়ে বিভিন্ন সময় ফোনের পর ফোন ওই ভোররাত্রির ভিতরে। এরপরে আবার কিছুদিন আগে আমাদের দেশের ভিতরে আরেক গুজব, বাস কাটলে বাসের পানি পড়ে, সেই পানি ফজরের আগে খেতে হবে। এই এক এক সময় এক এক গুজবের ভিতরে আমরা মুহূর্তের ভিতরে ছড়িয়ে পড়ি, মানুষের ভিতরে একটা আতঙ্ক ছড়িয়ে দিই। এগুলো ঠিক না, ইসলাম এগুলো সমর্থন করে না, গুজবের স্থান ইসলামের ভিতরে নেই। একটা কথা আমি শুনলাম, আগে আমাকে যাচাই বাছাই করতে হবে এই সংবাদটি সত্য না মিথ্যা, আমাকে যাচাই বাছাই করতে হবে। যদি সত্য হয় হ্যাঁ আমি শেয়ার করতে পারি সদগা জারিয়ার নিয়েতে, কিন্তু আমরা দেখা যাচ্ছে ভুল তথ্যগুলো মানুষের মাঝে দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছি, মানুষ এর দ্বারা আতঙ্কিত হচ্ছে। এমনিতেই মানুষ এক করোনার আতঙ্কে আছে, এর ভিতরে যদি আমরা আবার তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন গুজবের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে দেই, এটা ইসলাম সমর্থন করে না, এর দায় ভার কে নেবে। এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা এই বিভিন্ন সময় গুজব ছড়ায় আপনারা এদেরকে আইনের আওতায় এনে এদের ব্যবস্থা গ্রহণ করুন, কারণ মানুষের ভিতরে যেন আতঙ্ক বিরাজ না করে। এরপরে পদ্মা সেতুর সময় আমরা দেখেছি কল্লাকাটার এক আতঙ্ক, এক গুজব ছড়িয়ে দিয়েছে। এই সমস্ত গুজব ইসলামের সমর্থন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু ক্বওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করেন যে হে ইমানদারেরা, একজন ফাসেক তোমাদেরকে যে সংবাদ দিল তোমরা এর যাচাই বাছাই করো। অতএব এই আয়াত থেকেও বোঝা যায় এবং আল্লাহর নবীর হাদিস থেকেও বোঝা যায় গুজব ইসলামে সমর্থন করে না। সংবাদ একটা পাওয়ার পরেই আমরা শেয়ার করব না, আমরা এর প্রচার প্রসার করব না, আমরা এর সত্যতা যাচাই করব। আর আজানের যে বিষয়টি, মধ্যরাত্রে সারা বাংলাদেশে একসাথে আজান দিতে হবে, আজান দিলেই করোনা মুক্ত হয়ে যাবে, এরকম যদি কোনো ভিত্তি থাকতো, কোনো নিউজ থাকতো, ওলামায়ে কেরাম আপনাদেরকে জানাতো, ওলামায়ে কেরামের শরণাপন্ন আমরা হব। আমরা নিজে না জানলে ওলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নেব। নিকটস্থ বড় বড় ওলামায়ে কেরাম, মাদারেসে কওমিয়া, এরপরে আলিয়া মাদ্রাসার বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো জেনে নিব।
আমরা বিভ্রান্ত না ছড়াই, এবং আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেফাজত করে গুজব মুক্ত আমাদের দেশ আমরা ঘুরতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।